نحمده ونصلي على رسوله الكريم اما بعد এর মারফত পেজের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল আমরা যে ভিডিওটি আপলোড দিয়েছিলাম সেখানে আলোচনা করেছিলাম দম সাধনার টুকিটাকি বিষয়। আজকে আলোচনা করব দম সাধনার যে বেসিক বিষয়গুলো আছে, অর্থাৎ দম সাধনা করতে হলে যে বিষয়গুলো আপনাদের অবশ্যই জানতে হবে সেই বিষয়গুলো। আমি প্রথম যে বিষয়টা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের উভয় নাসিকা অর্থাৎ দক্ষিণ নাসিকা এবং বাম নাসিকায় শ্বাস প্রবাহিত হয়। প্রত্যেক নাসিকায় 72 পল সময় পর্যন্ত শ্বাস প্রশ্বাস স্থিতি থাকে। এই 72 পল সমান সমান হচ্ছে 1 ঘন্টা। ডান থেকে বামে যাওয়ার সময় অর্থাৎ দক্ষিণ থেকে বাম নাসিকায় শ্বাস যাওয়ার সময় উভয় নাসিকায় সমান তালে শ্বাস প্রবাহিত হয়। এর সময়সীমা হচ্ছে 10 পল অর্থাৎ 4 মিনিট। তারপরে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ডান নাসিকার ছিদ্রকে বলা হয় সূর্যস্বর, বাম নাসিকার ছিদ্রকে বলা হয় চন্দ্রস্বর। এই দুইটাকে বলা হয় স্বরদ্বয়। এখন আমরা যেটা জানব সেই সূত্রে ডান নাসিকায় যখন শ্বাস প্রবাহিত হয় তখন দেহের মধ্যে দিন, এবং বাম নাসিকায় যখন শ্বাস প্রবাহিত হয় তখন দেহের মধ্যে রাত। পৃথিবী আয়তনে বড়, তাই 24 ঘন্টায় 1 দিন। অনুরূপভাবে আমাদের দেহ হচ্ছে ক্ষুদ্র ভাণ্ড, তাই আমাদের দেহে 24 ঘন্টার মধ্যে 12 বার দিন 12 বার রাত, অর্থাৎ সূর্য এবং চন্দ্রের উদয় অস্তমিত হচ্ছে। যেমন আপনি মঙ্গল গ্রহে 24 ঘন্টার চাইতে বেশি সময় 1 দিন, বৃহস্পতি গ্রহে 24 ঘন্টার চাইতে বেশি সময় 1 দিন, এর বুধে 24 ঘন্টার চাইতে কম সময় 1 দিন, কারণ আয়তনও ছোট, এই জন্য এদের দিন রাত কম সময় হয়। তো অনুরূপভাবে আমাদের দেহ আরও ছোট, তাই আমাদের 1 ঘন্টায় 2 ঘন্টার মধ্যে দিন রাতের পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ দুনিয়ার 24 ঘন্টার মধ্যে 1 দিনের মধ্যে আমাদের দেহে 12 বার দিন 12 বার রাত উদয়স্তমিত হচ্ছে, 12 বার দিন 12 বার রাত হয়ে যাচ্ছে। তারপর আমরা যে বিষয়টা জানবো, গতকাল যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আমাদের দেহের মধ্যে পঞ্চতত্ত্বের উদয় হচ্ছে, অর্থাৎ আগুন, পানি, বাতাস, মাটি, নূর। তা আমরা বিভিন্ন তরিকায় বা বিভিন্ন দরবারে বায়ত হলেও আমাদের পীর মাসায়গণ আমাদের এই বিষয়গুলো বিস্তারিতভাবে জানাননি। শুধু জানিয়েছেন, বলেছেন যে পঞ্চভূতে দেহ তৈরি, কিন্তু এ ব্যাপারে বিস্তারিত বলেননি। পঞ্চভূতের স্বাদ জানিয়েছেন, রং জানিয়েছেন, কিন্তু এর বিস্তারিত আমাদের দেহের মধ্যে কোনটা কী অবস্থান আছে তা জানানি। আজকে আমি সেই বিষয়গুলো আলোচনা করব। তার আগে জানিয়ে নিচ্ছি ক্লিয়ারভাবে, সেটা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস কীভাবে ঘাটতি হয়, কী কাজে কী ঘাটতি হয়। প্রথম পরেই বলেছিলাম আমাদের শ্বাস প্রশ্বাস, শ্বাস যেটা আমরা গ্রহণ করি সেটা হচ্ছে 10 আঙ্গুল পরিমাণ ভেতরে যায়, এবং স্বাভাবিক অবস্থায় যখন থাকি তখন হচ্ছে 12 আঙ্গুলের পরিমাণ বাহিরে আসে। যখন আমরা কথাবার্তা বলি তখন 18 আঙ্গুল পরিমাণ বাহিরে আসে। যখন একটু ভারী কাজ করি তখন 36 আঙ্গুল পরিমাণ বাহিরে আসে, এবং যখন আমরা ঘুমাই তখন 65 আঙ্গুল, এবং স্ত্রী সমাবেশের সময় 100 আঙ্গুল পরিমাণ দম বাহিরে আসে। তা আমাদের দেখা যায় স্বাভাবিক অবস্থায় যখন থাকি তখন আমাদের প্রত্যেক দমে ঘাটতি হচ্ছে 2 আঙ্গুল, যখন আমরা কথাবার্তা বলি তখন 18 আঙ্গুল বের হওয়ার কারণে ঘাটতি হচ্ছে আমাদের 8 আঙ্গুল পরিমাণ। এভাবে আমাদের ঘাটতি হয়, এই জন্য আমাদের মৃত্যু হয়। আর আমরা খুব দ্রুত যুবক থেকে বৃদ্ধ বয়সে আসি, তা আমরা যদি এই দমকে কন্ট্রোল করতে পারি তাহলে আমরা খুব দ্রুতই আমাদের যৌবনকে ধরে রাখতে পারবো। যেমন আমরা অনেক সময় যারা সিএনজিতে চলাফেরা করেছি, ঢাকা শহরে যাদের যানজট বেশি দেখেছেন, দেখা যাবে যানজট বড় হলে সিএনজি চালক, তার ড্রাইভার তার সিএনজিটি বন্ধ করে দেয়। এর কারণ হচ্ছে সে একটা গ্যাস, তার গ্যাস সিলিন্ডার, সে যে গ্যাসটা নেয় তা একটা নির্দিষ্ট পরিমাণ যাওয়ার জন্য থাকে, এত কিলোমিটার বা অত কিলোমিটার। তো তখন দেখা যায় সে জ্যামে আটকে থাকলে সে যদি সেটা খরচ করে তাহলে সে অত কিলোমিটার যেতে পারবে না, তার নির্দিষ্ট লক্ষ্যে তার আগেই তার গ্যাস ফুরিয়ে যাবে, এই জন্য সে গ্যাসটা বন্ধ রাখে। অনুরূপভাবে আমাদের একটা শ্বাস প্রশ্বাসকে চাবিসুর পাল্লা দিয়ে দিয়েছেন, তো এটাকে যদি আমরা বন্ধ করি, কন্ট্রোল করি, তাহলে আমাদের আয়ু বৃদ্ধি হবে, আমাদের শরীরটা ভালো থাকবে, এবং আমাদের যৌবনটাও স্থির থাকবে। এক্ষেত্রে আরেকটা বিষয় বলা যায়, যদি আমরা এই শ্বাস প্রশ্বাসকে ধরে রাখতে পারি তাহলে আমাদের যৌবন স্থির হবে আর আমাদের মৃত্যুও ঘটবে না, কিন্তু আমাদের কারো পক্ষে এটা সম্ভব নয়।
তো এখন সেই দিকে আলোচনায় না গিয়ে ওটা অন্য পর্বে আলোচনা করব, মৃত্যুকে কিভাবে আয়ত্তাধীন করা যায়, কেন মৃত্যু ঘটে বা কি করলে দীর্ঘায়ু লাভ করা সম্ভব। এখন আমরা যাব তত্ত্ব নির্ণয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রথমে আপনি যারা সাধনা সেভাবে বুঝেন না নর্মালি বুঝবেন, তারা হাতে একটা আয়না নেবেন এবং আয়নাটা আপনি 4 আঙ্গুলি পরিমাণ নিচে রাখবেন। এটা বিশেষভাবে শীতকালে করতে পারবেন। এখানে একটা শ্বাস প্রশ্বাস ছাড়লে এখানে একটা বাষ্প পতিত হবে, সেটা যদি দেখবেন একটু পরে বিলীন হয়ে যাচ্ছে সাথে সাথে, সেটা যদি বিন্দু বিন্দু আকারে বিলীন হয়ে এলোমেলোভাবে, তাহলে তখন আমাদের দেহে আকাশ তত্ত্ব, নূর তত্ত্ব বা সাফা তত্ত্বের উদয় হয়েছে। সেটা যখন গোল হয়ে বিলীন হবে তখন আমার দেহে বায়ু তত্ত্বর উদয় হয়েছে বা বাতাস তত্ত্বে। যখন এটা ত্রিভুজ আকৃতিতে বিলীন হবে তখন মনে তখন ধরতে হবে আমার অগ্নিতত্ত্বের উদয় হয়েছে। যখন এটা অর্ধচন্দ্রাকৃতির হবে ভাবে বিলীন হবে তখন আমার দেহে জলতত্ত্বের উদয় হয়েছে, এবং যখন এটা চতুর্ভুজ আকৃতিতে বিলীন হবে তখন আমার দেহে পৃথিবীতত্ত্ব বা মাটি তত্ত্বের উদয় হয়েছে। আর এইটা হুবহু চতুরাভুজই হবে না, ত্রিভুজই হবে না, এটা আপনাকে বুঝে নিতে হবে, কারণ এত সহজে কখনো তত্ত্ব নির্ণয় সম্ভব না। যে সাধনার বিষয় সেটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি বের করার জন্য বললাম, যা সাধু মনীষীরা খুব গবেষণা করে আপনাদের জন্য বের করেছে, যারা আপনারা বিশ্বাস করেন না তাদের বিশ্বাস স্থাপনের জন্য। অল্টারনেটিভ আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই পঞ্চতত্ত্বের 5টা রং আছে, সেটা হচ্ছে আমাদের সুফিবাদের ভাষায়, আমাদের 90 তালিমের ভাষায় নূরের কোনো রং নেই, এটা সাফা বলা হয়। আর বাতাসের রং হচ্ছে সবুজ, আগুনের রং হচ্ছে কালো, পানির রং হচ্ছে লাল এবং মাটির রং হচ্ছে হলুদ। যদিও বাহ্যিকের সাথে মিলালে হবে না, এটা দেহের ব্যাপার, এবং অন্য মতে এর ভিন্ন রং আছে, যেমন সনাতন ধর্মাবলম্বী বা বৈষ্ণব যারা আছেন তাদের মতে হচ্ছে আকাশ তত্ত্ব বা নূর তত্ত্বের রং হচ্ছে ধূমবর্ণ, বাতাস তত্ত্বের রং হচ্ছে শ্যামল বর্ণ, অগ্নিতত্ত্বের রং হচ্ছে ভস্ম, মানে যেটা জ্বলে গেলে যে রংটা হয় ভস্ম হয়ে গেলে, তারপরে জলতত্ত্বের রং হচ্ছে গৌর রং, গৌর বর্ণ, এবং এই পৃথিবীতত্ত্ব বা মাটি তত্ত্বের রং হচ্ছে শুভ্র বর্ণ। তো এখন আলোচনায় আসতেছি, তা আপনারা প্রথম যেটা করবেন সেটা হচ্ছে 1 গুণ্ডুস পরিমাণ পানি মুখের ভেতরে নেবেন। 1 গুণ্ডুস বলতে এভাবে নিয়ে পুরো মুখটা ভরে নেবেন এভাবে, এবং সেটা সূর্য যেদিকে উঠেছে সেখানে গিয়ে সূর্যের দিকে খুব জোরে এভাবে ছাড়বেন, অর্থাৎ পানিটা যেন বাচ্চারা যেভাবে পানি নিয়ে খেলা করে মুখে ছিটাই দেয় এলোমেলোভাবে, একদম ওই ফুলকার মতো চলে যায় ছিপ ছিপ বিন্দু বিন্দু আকারে। তো তখন সেটা পানিতে মাটিতে পড়ার সময় এখন লক্ষ্য করে দেখবেন ওই পানির মধ্যে বিভিন্ন রং দেখা যায় সূর্যের আলোর কারণে। তো এটা যখন বিভিন্ন রং দেখতে পারেন এলোমেলো, তখন বুঝতে হবে আপনার দেহে এখন আকাশ তত্ত্বোদয় হয়েছে। আর যখন দেখবেন সবুজ রং দেখা যাচ্ছে তখন আপনি ধরে নেবেন যে আপনার দেহে বাতাস তত্ত্ব, এবং যখন এই কালো রং দেখা যাচ্ছে তখন অগ্নিতত্ত্ব, যখন লাল রং দেখা যাচ্ছে তখন জলতত্ত্ব, এবং যখন হলুদ রং দেখা যাচ্ছে তখন হচ্ছে পৃথিবীতত্ত্ব বা মাটিতত্ত্ব। আর ভিন্ন বর্ণে সনাতন ধর্মীরা আগে তো বললাম শ্যামল বর্ণ, ধূম বর্ণ, এগুলোই হবে। এটা আরেকটা সহজ পদ্ধতি, হুবহু এরকম রং হবে না, আপনাকে ধরে নিতে হবে, আপনি কয়েকদিন প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। আর সাধু মনীষীরা খুব সহজে সেটা বের করে, সেটা হচ্ছে তারা চোখ বন্ধ করে, চোখ বন্ধ করার পর তারা সেই রংগুলো অনুভব করতে পারে এই রংগুলো। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকার পর লাইটের দিকে যখন তাকাই তখন আপনারা দেখবেন একটা আলো আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে মিটমিট করে। এই আলোটা এক এক সময় এক রকম, কখনো বেগুনি রং, কখনো লাল, কখনো হলুদ, এই রঙগুলির দ্বারাও আপনারা তত্ত্ব নির্ণয় করতে পারবেন। আমি ইতিপূর্বে যে রঙগুলি বলেছি সেই রঙের সাথে যেটা মিলবে আপনি ধরে নেবেন আপনার দেহে তখন সেই তত্ত্বের উদয় হয়েছে। এটা প্রত্যেক নাসিকায় 5 তত্ত্ব, তাতে 1 ঘন্টার মধ্যে 5টা তত্ত্বের উদয় হবে, এখানে আসলে আবার 5 তত্ত্বের উদয় হবে। তাই দিনেও এরকম হবে, রাতেও এরকম হবে আমার দেহের ভাষা। আর আকাশ তত্ত্বের জন্য আপনাদের এত কষ্ট করার দরকার নেই, যখন উভয় নাসিকা শ্বাস প্রবাহিত হয় সমান্তালে তখন আকাশ তত্ত্ব। তাহলে আমি আকাশ তত্ত্ব নির্ণয়ের আরও কিছু ই আছে, যেমন স্বাদ নির্ণয়ের মাধ্যমে মুখে বিভিন্ন স্বাদ অনুভব হয়, যেমন এই যখন আপনার একটা সময় এমন একটা সময় আসে যখন আপনারা স্বাদ নির্ণয় করতে পারেন না, মুখটা কেমন যেন করে মনে হয় কী যেন খায়, ঝাল খাই না মিষ্টি খাই, এই স্বাদটা যখন আপনার দেহে ম্যাচ করে, কেউ মনে হয় হাতটা টিপি দিলে ভালো লাগতো, এরকম হয় এটা খুব অল্প সময়ের জন্য, তখন আপনার দেহে আকাশ তত্ত্বের উদয় হয়েছে ধরতে হবে। যখন মুখের স্বাদটা এই খাটরা বা কী বলে একটু
কি হবে, টক টক লাগবে মাঝে মাঝে মুখ, তখন হবে বায়ু তত্ত্ব। যখন তিতা তিতা লাগবে তখন হবে অগ্নিতত্ত্ব, যখন মিঠা মিঠা তখন হবে জলতত্ত্ব, এবং যখন লোনা লোনা লাগবে তখন হচ্ছে পৃথিবীতত্ত্বের উদয় বা মাটি তত্ত্বের উদয় হয়েছে, আপনাকে ধরতে হবে। তাই আজকে আমি সহজভাবে আলোচনা করলাম কীভাবে তত্ত্ব নির্ণয় করবেন। অনেকেই বলে অনুমানে পূজা হয় না সুফিবাদীরা, তারপর দেখা যায় তারাই অনুমান ভিত্তিক বেশি করে, এই সবুজ রং দেহে থেকে কেউ দেখাতে পারবে না, ধূম শ্যামল এত পণ্য কেউ দেখাতে পারে না, এগুলো আলাদাভাবে দেখার আমাদের কোনো উপায় নেই, একমাত্র সাধনার মাধ্যমে এই রঙগুলি দেখা যায়, এই স্বাদগুলি অনুভব করা যায়। তা অনেকেই দেখা গেল 20-30 বছর ধরে কোথাও বাইরে হয়েছেন কিন্তু আপনারা এই বিষয়গুলো জানেনই না। তাই আমি আপনাদের সংক্ষেপে এই পঞ্চভূতে বা রং স্বাদ আর এর মাধ্যমেই যে আমাদের দেহ তৈরি হয়েছে তা অনুভব করার জন্য আমি একটি টেকনিক আপনাদের সামনে উপস্থাপন করলাম, আপনি এটা পরীক্ষা করে দেখতে পারেন, তাহলেই আপনাদের এই বিশ্বাসটা স্থাপন হবে। যারা বিশ্বাস করে না তাদেরকে এটা বলে দেখেন, তারা আমার মনে হয় তারা বিশ্বাস করতে বাধ্য হবে, কারণ আমি কোনো বানিয়ে কথা বলিনি। তা আজকে এই পর্যন্তই, আগামীতে আমরা এই তত্ত্ব নির্ণয় করে কাজ করার বা দীর্ঘায়ু লাভ করার বা যৌবনকে স্থির করার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং দম সাধনার মাধ্যমে কীভাবে দমকে কন্ট্রোল করা যায় সেগুলো ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, যাতে খুব দ্রুত আমাদের বাণীগুলি সবার কাছে সত্যের আলো ছড়িয়ে পড়ে। আসসালামু আলাইকুম।